দুজনের মধ্যে সম্পর্কটা ছিল বন্ধুত্বের, ভাই বোনের মতো। দুজনই কিংবদন্তি পরিচালক জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন, তাই সম্পর্কটা পারিবারিক। মাসখানেক দেখা না হলে একে অপরকে ফোন করে খবর নিতেন। বলছি নায়ক রাজ্জাক ও ববিতার কথা। তেমনি চলতি মাসের শুরুতে রাজ্জাককে কল দিয়েছিলেন ববিতা। সেই আলাপচারিতার স্মৃতিচারণ করে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি তাকে নিমন্ত্রণ করলাম, বললাম রাজ্জাক ভাই অনেকদিন দেখা হয় না, আমার বাসায়ও আপনি আসেন না অনেকদিন, ভাবিকে নিয়ে একবার আসেন, আপনাকে কিছু রান্না করে খাওয়াতে চাই। তিনি বললেন থাইল্যান্ডে যাবেন ঘুরতে, পরিবারের সবাইকে নিয়ে একটু বেড়াতে চাইছেন, সেখান থেকে এসে আমার বাসায় আসবেন। কাঁদতে কাঁদতে ববিতা বলেন, সে ভাগ্য আমি আর পেলাম কই, তাকে অনেকবারই রান্না করে খাইয়েছি, কিন্তু শেষবার যখন আবদার করলাম কথা দিয়েও আসলেন না তিনি। আজ সন্ধ্যায় হঠাৎ খবর এলো না ফেরার দেশে চলে গেছেন তিনি, আমাদের অভিভাবক চলে গেলেন। ববিতা আরো বলেন, আমার কাছে তিনি নায়ক ছিলেন না। রাজ্জাক ভাই হচ্ছেন একজন ফিলোসফার, একজন গাইড, একজন ফ্রেন্ড। রাজ্জাক ভাই একটা ইনস্টিটিউশন, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইনস্টিটিউশন। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।